হ্যালো সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই কৃষিভিত্তিক ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি কৃষক বা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বরাবরের মতো আজকে আবারও আমরা হাজির হয়েছি নতুন আরও একটি কৃষিভিত্তিক ভিডিও নিয়ে। আজকে আমরা কোন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হয়তো বা আপনারা ভিডিও টাইটেল অথবা থাম্বনেইল থেকে বুঝিয়ে গেছেন। দর্শক আজকে আমরা মূলা চাষ নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরব। বর্তমান মৌসুমে মূলা চাষ একটি জনক চাষাবাদ। এই সময়ে মূলার প্রচুর দাম থাকে বা মূলার শাক বলতে পারেন, বর্তমান সময়ে মূলার শাকের প্রচুর দাম থাকে। তো সেক্ষেত্রে আপনারা চাইলে খুব সহজেই মূলা চাষ করতে পারেন অল্প দিনের মধ্যে। তো কিভাবে আপনারা এই অল্প দিনের মধ্যে খুব সহজেই মূলা চাষ করবেন সেই পদ্ধতি আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। আর মূল পর্বে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। মূলা চাষের যে সময়টা সেই সময়টার মধ্যে শাক সবজি তেমন বাজারে পাওয়া যায় না, যার কারণে মূলা শাকের ভালো চাহিদা বা ভালো দাম পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে চাষ করবেন? মূলা চাষের জন্য দরকার হচ্ছে উঁচু জমি বা মাজারও নিচু জমি হলেও মূলা চাষ করা যায়। বেলে দোহাঁস অথবা বেলে মাটির মধ্যে এই মূলার চাষ ভালো হয়, কারণ মূলা বৃষ্টিপাতের মধ্যে বৃষ্টিপাতের পানি জমে থাকলে বা মাটি কাদা কাদা হয়ে গেলে এর মধ্যে মূলা হয় না, সেই জন্য দরকার হচ্ছে বেলে ও দোহাঁশ মাটি। বেলে দোহাঁশ মাটিতে এর ভালো ফলন হয় কারণ বৃষ্টিপাতের পানি জমিতে লেগে থাকে না, যার কারণে মূলা চাষটা ভালো হয়। আপনারা চাইলে মূলা চাষ করতে পারেন উঁচু নিচু জমিতে, যে কোনো ধরনের জমিতে, যদি উপর দিয়ে বৃষ্টি আসার পূর্বে আপনাদের বীজতলা গুলো পলিথিন দ্বারা ঢেকে দেন, সেক্ষেত্রে আপনারা সব ধরনের জমিতে মূলা চাষ করতে পারবেন। তবে বৃষ্টির পানি যেন জমির উপরে না পড়ে সেই ব্যবস্থা করে দিলে আপনারা সহজে মূলা চাষ করতে পারবেন। তো মূলা বীজ বপনের সময় হচ্ছে আশ্বিন কার্তিক মাসে, এই দুই মাসে আপনারা মূলার বীজ বপন করতে পারেন। বা তো মূলা চাষের অল্প কয়েকদিন পর যখন আপনার মূলা বীজ থেকে চারা গাছ গজাবে তখন আপনারা যদি দেখেন যে জমিতে অতিরিক্ত চারা গাছ জন্মে গেছে, সেক্ষেত্রে আপনারা কিছু চারা গাছ তুলে গাছগুলোকে পাতলা করে দিবেন যেন সেই গাছগুলো দ্রুত বাড়তে পারে। তাছাড়াও আপনারা যদি মাটি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই মূলার জমিতে সামান্য নিড়ানি দিয়ে মাটিগুলোকে হালকা জোর জোরে করে দিবেন। আর যে সময়টাতে মূলা হয় সেই সময়টাতে আপনার কুয়াশার পরিমাণটা একটু থাকে, যার কারণে মূলা পচতে শুরু করে, মূলার শাকগুলো পচে যায়। মূলার শাক পচা থেকে রোধ করার জন্য আপনাকে কিছু পদক্ষেপ নিতে হবে, সেইগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আপনাকে যে মূলা গাছের যে দূরত্বটা সেই দূরত্বটা একটু হালকা পাতলা পাতলা করে দিতে হবে। যদি ঘন ঘন হয় সেক্ষেত্রে দেখা গেছে আপনার একটি গাছের মধ্যে পচন ধরলে আরেকটি গাছের মধ্যে ছড়িয়ে যায়, সেই জন্য সামান্য পাতলা পাতলা করে আপনি মূলার গাছগুলোকে বেঁচে দিবেন। তাছাড়া জমিতে ড্রেনেজ সিস্টেম ভালো রাখতে হবে যেন বৃষ্টির পানি কোনোভাবেই না জমে থাকে। তাছাড়াও আপনার যদি মূলা বীজ বপন করেন সেক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করুন বীজ বপনের পূর্বে ইউরিয়া টিএসপি গোবর সার এগুলো দিয়ে তারপরে চাষ করার জন্য। বীজ বপনের পর চারা গাছ হওয়ার পর যদি আপনারা ইউরিয়া ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা যে স্থানে ইউরিয়াগুলো পড়বে সেই স্থানে কিন্তু মূলা গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাছাড়াও জমিতে যদি আগাছা জন্মায় সেক্ষেত্রে আগাছাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে, কারণ আগাছার কারণে আপনার মূলা জমির ভিতরে বাতাস ঢুকতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনার মূলা গাছগুলো পচন রোধে সহায়তা করতে পারবে না। যদি ভিতরে বাতাস ঢোকে সেক্ষেত্রে দেখা গেছে আপনার মূলার যে শাকগুলো এই শাক পচন রোধে অনেকটাই সহায়তা হবে। তো অবশ্যই সবসময় চেষ্টা করুন মূলার জমিতে যাতে কোনোভাবেই কোনো ধরনের আগাছা না থাকে। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো কৃষিভিত্তিক ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।